নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, অনেক স্বাদের অনেক মজার একটা রেসিপি। এটা তো সবারই পরিচিত লইট্টা মাছটা, তাই না বন্ধুরা? আমি কিভাবে আজকে লইট্টা মাঝে মাছের তেল ঝাল রান্না করলাম তাই আজকে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শেয়ার করা যাক। লইট্টা মাছ রান্না করার জন্য আমি এখানে লইট্টা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চুলায় আমি একটা প্যান বসিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা বাটা আর রসুন বাটা একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে কিছু মশলা রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি এখানে রাখলাম মরিচ, হলুদ, জিরা ধনিয়া পাউডার আর লবণ। আমি মরিচটা একটু বেশিই নিলাম। এই যে বললাম না, আমি আজকে লইট্টা মাছের তেল ঝাল রান্না করব, সেই জন্য মরিচটা একটু বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করলে ভীষণ খেতে হয় ভালো। তো মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা দুই এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখানে আমি এখন কাঁচা মরিচ খালি করে রেখেছি আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সব দিয়ে দিলাম। আমি লাল মরিচও দিলাম, আবার কাঁচা মরিচও দিলাম। আজকে রান্নাটা একটু ঝাল ঝালেই হবে, খেতে ভীষণ মজার হবে। টমেটো আর মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি দুই তিন মিনিট যাবত এভাবে টমেটো আর মরিচটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। এখন মাছগুলো দিয়ে দেব, যে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। যখন মাছগুলো দেওয়া হবে তখনই কিন্তু ভালো করে নাড়তে হবে। এগুলো তো লইট্টা মাছ, পরে কিন্তু ভালো করে নাড়ানো যাবে না, সেই জন্য যখন দেওয়া হবে তখনই কিন্তু ভালো করে নাড়তে হবে। এই টিপসগুলো জানা থাকলে কিন্তু রান্না একদম ঠিকঠাক স্বাদের হবে, দেখতেও সুন্দর হবে। আমি ভালো করে সবগুলো মাছ নাড়িয়ে দিলাম। সব মাছের গায়ে গায়ে মশলা লেগে আছে। এখন ডেকে রাখবো তিন চার মিনিটের জন্য, ফিরে আসবো তিন চার মিনিট পর। ফিরে আসলাম তিন চার মিনিট পর, মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেল। আমি আলতোভাবে এভাবে হালকা করে নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। হালকা করে নাড়িয়ে দেওয়ার পর আমি উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। লইট্টা মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বেশি হলে 10-12 মিনিটের মধ্যে লইট্টা মাছ হয়ে যায়। এগুলো তো নরম মাছ, তাই না বন্ধুরা? এখন আমি ধনে পাতা কুচি দিয়ে 5 মিনিটের জন্য ডেকে রাখব, ফিরে আসব 5 মিনিটের জন্য, সরি ফিরে আসব 5 মিনিট পর। বন্ধুরা, আমার লইট্টা মাছ কিন্তু একদম রেডি হয়ে গেল।
অনেক অল্প সময়ে কিন্তু সহজ করে রান্না করলাম, তাই না বন্ধুরা? রান্নাতে কিন্তু অনেকটা জুল বের হয়ে গেল, আমি কিন্তু একটু পানি দিই নাই। এখন চুলাটা বন্ধ করে 2 মিনিট ডেকে রাখবো, ফিরে আসবো 2 মিনিট পর। আমি 2 মিনিটের জন্য চুলাটা বন্ধ করে চুলার উপর বসিয়ে রেখেছিলাম, খুব সুন্দর একটা কালার চলে আসছে, তাই না বন্ধুরা? দেখতে যেমন সুন্দর হয়েছে, এই রেসিপিটা খেতেও কিন্তু তেমন মজার। এখন পরিবেশনের পালা। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখতে খেতেও কিন্তু সেরকম মজার হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।